পাট শিল্প নিয়ে যে আন্দোলনে নেমেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তার মূলত দাবি ছিল দুটি। তার মধ্যে একটি, পাটের ঊর্ধ্বসীমা তুলে দিতে হবে, সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন, আর দ্বিতীয়টি হলো টেরিফ কমিশন। এই ইস্যুটা গৃহীত হলে যে সকল কারখানাগুলি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে সেগুলি শীঘ্রই খোলার সম্ভাবনা থাকবে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। সাংসদ জানান, এর জন্য একটি কমিটি তৈরি হয়েছে আর সেই কমিটি রীতিমতো কাজ শুরু করে দিয়েছে, তবে সার্থক তখনই হবে যখন টেরিফ কমিশন লাগু হবে। অর্জুন সিং দিল্লি যাওয়ার আগে বলেছিলেন, রাজ্য বিজেপি নেতৃত্ব ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রাজনীতি করতে অভ্যস্ত, গ্রাসরুট লেভেল নয়। এ বিষয়েও দিল্লির নেতৃত্বকে জানিয়েছেন তিনি এবং সেটি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন দিল্লির নেতৃত্ব। সাংবাদিক মহলে এমনই বিবৃতি দেন অর্জুন সিং। আন্দোলন তো দুটো ইস্যু ছিল, দুটো ইস্যুর মধ্যে একটা ইস্যু হাই প্রাইস ক্যাপটা সরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রমাণ হলো কি যে কথাটা আমরা বলছিলাম আর যেভাবে জুট কমিশনার করেছিল সেখান থেকে জুট কমিশনারকে পিছিয়ে যেতে হবে। তার মানে একটা আলো দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি বাঁচার জন্য। এবার সেকেন্ড ইস্যু যেটা আছে সেটা হলো টেরিফ কমিশন। এই টেরিফ কমিশন ইস্যুটা যত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তত এই কারখানাগুলো যেটা বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যাবে। এটা মূল উদ্দেশ্য আছে, যেটা আগেও আমি বলেছিলাম কি দুটো ইস্যুতে চলছে, কমিটি বানানো হয়েছে, কমিটি কাজ করছে। লড়াই এটা দীর্ঘদিনের লড়াই ছিল, সামান্য হলেও সাকসেস হয়েছে। শ্রমিক কিষাণ চাষিরা ইন্ডাস্ট্রিরা আর ফুল্লি সাকসেস তখনই হবে যখন এই টেরিফ কমিশনটা লাগু হয়ে যেটা কোর্টের অর্ডার আছে সেই পেমেন্টগুলো হলে যে শ্রমিকগুলো 10 বছর 15 বছর রিটায়ার হয়ে মারা গেছে তাদের এই মিল মালিকদের কাছে পয়সার না থাকার জন্যে যে পেমেন্ট হয় না, কেন এরা সবসময় অজুহাত দেখিয়ে দেয় কি আমাদের যে রেট ফিক্সেশনটা হয় ফিনিশ গুডের সেটা প্রভিজনাল বলে, মানে এক বছরের জন্য করে দিলাম এটা এভাবে নিয়ে নাও পরে আবার দেখে নেব, মানে প্রভিজনাল একটা সিস্টেম দিয়ে এই এই জুট কমিশন এটা রেটটা ফিক্স করে দেয়। সেটা জায়গা টেরিফ কমিশনের অর্ডারটা যেটা কোর্ট বলেছে যদি ওটাকে লাগু করে দেওয়া যায় তাহলে এই যে 15টা 16টা ইন্ডাস্ট্রি প্রত্যেক বছর বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে পিএফ গ্র্যাচুইটি ইএসআই পাওয়া দিতে পারছে না, সেগুলো সলভ হয়ে যাবে। আপনি বোঝাবেন, টেক্সটাইল মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে হবে কি তারা কেন এই আমলাদের কথা শুনে গ্রাউন্ড রিয়েলিটি না জেনে আমলাদের কথার উপরে সবটাই আমলারা সঠিক করে, এটা তো ঠিক নয়। পলিটিক্যাল যারা নেতা হন বা মিনিস্টার হয় তাদের সবসময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো ডিসিশনটা নিলে সেটা ভালো হয় মানুষের জন্য, যেটা কি আমাদের দেশের সংবিধান হিসাবে যারা ইমপ্লিমেন্ট এজেন্সি আছে তার মানে যারা আমলারা আছেন তাদেরকেই আমরা পলিটিক্যাল ডিসিশন নেওয়ার জন্যে তাদের উপরে নির্ভরশীল যখনই হব তখন এই সাধারণ মানুষের অসুবিধা হয়। পরবর্তী পদক্ষেপ কী হবে আপনার? না, পদক্ষেপ তো এই লড়াই যতক্ষণ টেরিফ কমিশন পেমেন্ট আসছে না শ্রমিক গ্রেচুটি পাচ্ছে না, আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কমিটি করেছে তার পুরোপুরি ফলটা তো এখনও পাইনি। এই ফার্স্ট স্টেপ আমরা নিশ্চয়ই এটা বলতে গেলে ইন্ডাস্ট্রি বাঁচার ক্ষেত্রে, এটা আমি পার্সোনাল কাউকে বলছি না, যারা এই সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্দোলনের সঙ্গে মিডিয়া হাউস থেকে নিয়ে সমস্ত শ্রেণী মানুষ যারা এই লড়াইটাকে হাতে সাথে সাথ দিয়েছেন তাদের একটা সামান্য জিত হলেও জিত হয়েছে। অনেক পুরনো গল্প হয়ে গেল, তার মধ্যে 4 দিন চলে গেছে নাড্ডাজির গল্পটা, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমি মন্ত্রীকে
এই ব্যাপারে কংগ্রেচুলেট করেছি যে আপনি অর্জুন আপনি যাওয়ার আগে এই কথাটা শুনেছেন এই কাজটা করেছেন এই অর্ডারটা দিয়েছেন আপনি যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে রাজ্যে যে বিজেপি আছে সেখানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ রাজনীতি করে মাটিতে নেমে করে না সেক্ষেত্রে আপনি কিছু জানাতে পারবেন না দিল্লিতে জানিয়েছি দিল্লি ওটাকে আমার কথাই শুনে তো সব কিছু করবে না দিল্লি নিজের লেভেলে দেখছে কি করতে পারে আমি তো সব কথা হয়তো আমার সব কথাই তো শুনে ডিসিশন তো কিছু হবে না কিন্তু সবাই প্রত্যেক স্তর থেকে এই কথাটা যে কথাটা আমি বলছি সবার মুখের এই কি কথা ছিল কেউ বলছি বলে কেউ বলে না এটাই ডিফারেন্স আছে সংগঠনটা তো একেবারে তলানিতে চলে এসেছিল যার জন্য সংগঠনের অবস্থা ঠিক নেই এটা সবাই আমরা বুঝতে পারছি এটা ঠিক করা যদি বিজেপিকে স্ট্যান্ড করতে হয় তাহলে সংগঠন ঠিক করতে হবে সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ ২৪ ঘন্টা অক্সিজেন পরিষেবা শুধু তাই নয় ঔষধের ওপর পাচ্ছেন ১৫-২৪% পর্যন্ত ছাড় মনে রাখবেন রয়্যাল কেয়ার ফার্মেসি পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স কবিগুরু রবীন্দ্রনাথ পথ কাঞ্চনাপাড়া